তুমি তো অনেক ভালো ছেলে, তোমার তো আগে আমি লুচ্চা ভাবছিলাম। নো রিপ্লাই মানে এতক্ষণ যে তুমি আমার জ্ঞান দিতেছিলে ওইগুলার কি হইল? দোস্ত, আমরা আবার চট্টগ্রাম ট্রান্সফার হয়েছি। আজ ভোরেই আমার চলে যেতে হইলো রে, তোদের খুব মিস করবো রে। ভালো থাকিস সবাই। আমি শুনতে পারি কিন্তু বলতে পারি না। বাহ, ভালো তো। সত্যি? ধরো আমি তোমাকে জিজ্ঞাসা করলাম তোমার নাম কি, এটা কি শুনতে পারছো? পূজা। তোমার নাম কি? আমার নাম, মাই নেম ইজ শৈশব অ্যান্ড আই এম নট এ টেরোরিস্ট। জানো আমার আরও কয়েকটা বন্ধু বান্ধব আছে, শাউন, শ্যাম, তন্ময়, দীপ আর পরিত্র। ওদের কথা শুনলে তো পুরো পাগলই হয়ে যাবা। অরিত্র চোখ একটু কম দেখে তো, তাই ওরে আমরা কানহুরি ডাকি। আর দীপ্রে তো চিনো না, পিন না মারলে ওর পেটের ব্যথা জমায় না। কি যে বলবো। ওই আর ভালো হইল না, আমরা নাই এই সুযোগে শুরু করে দিছে পিন মারা। তাও বা একটা মেয়ের কাছ। আর পরে আমি খুব ভালো করেই চিনি, ওই দিন দেখছি অন্যের সাথে ঘুরতেছে, আজকে আবার আরেক মেয়ের সাথে। কি নাম গেলি তুই? তন্নি। কেন, ওই দিনও তো আরে সাথে ভুলেই তো গেছিলাম, ওর বোনের নামও তো তন্নি।
সরি তন্নি না আর শাওন তো সবচেয়ে ভালো নম্র ভদ্র হ্যান্ডসাম এদিকে আ ভাই ভাই বুঝোস না মেয়ের সামনে ভাই বাণিজ্য পাঞ্চার করিস না ব বেটা বুঝোস না বেটা বেটা বরে বেটা ব ভাই ঘাড়ে দুঃখ পাইছি তোদের যেটা বলতে চাইছিলাম আজকে তোদের জন্য একটা গুড নিউজও আছে প্লাস একটা ব্যাড নিউজও আছে তো তোরা কোনটা কি শুনবি তুই তো জীবনে গুড নিউজ দেস নাই তো ব্যাড নিউজটাই ক ব্যাড নিউজটা হইল অরিত্র আমাদের মাঝে আর নাই নাই মানে কবে মরল চালা রে মনটা চাইতেছে আরে ভাই মরে নাই আজকে সকালে একটা মেসেজ আসছিল তো ওর বাবার বদলি হয়ে গেছিলো চট্টগ্রাম ওর ফুল ফ্যামিলিকে আজকে চলে যেতে হয়েছে ও দেখছো শোন মরে নাই তুমি মিয়া শুধু শুধুই বেশি বুঝ আর গুড নিউজটা হইল আমাদের একটা নতুন বন্ধু হয়েছে পূজা নিজেদের মধ্যে কথাটা বন্ধ করো আমার কথা শেষ হয়নি আচ্ছা যাই হোক পূজার একটা প্রবলেম আছে ওই শুনতে পারে কিন্তু বলতে পারে না হ্যালো ভালো আছো তুমি তুই ওর কথা কেমনে বুঝলি আমি ভূবাদের ভাষা বুঝি কারণ আমার নিজের বোনের কথা বলতে পারি দুঃসম্পর্কের বোন হতে পারে না পূজা আচ্ছা 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 এক মিনিট চকলেটের হবু গার্লফ্রেন্ড ওর বোন হয়ে গেল কেমনি এটা কুসংস্কার বিশেষ করে সবাই একে একে খাইয়ে দিবার সঙ্গে না